কি গরম পড়েছে দেখো, এটা নাকি বর্ষাকাল। হ্যাঁ, এত মেঘ করছে সারাদিনে, মনে হচ্ছে এই বৃষ্টি নামবে বৃষ্টি নামবে, কিন্তু অথচ বৃষ্টি হচ্ছে না। সব জায়গায় বৃষ্টি হচ্ছে জানো, শুধু এই আসানসোলে বৃষ্টি হচ্ছে না, কে জানে কেন। আগে এই বর্ষাকালে আমরা কত মজা করতাম বলতো, বৃষ্টি হলেই ব্যাস বাইরে দৌড়ে চলে যেতাম, আর বৃষ্টির জলে ভিজতাম, খেলা করতাম, কোথাও জল জমে থাকলে সে বন্ধুরা মিলে গিয়ে সেখানে বেশ মজা করতাম। বৃষ্টির মধ্যে কাদার মধ্যে লাফানোর যে একটা মজা, সেটা ওরা অনুভবই করতে পারে না। একবার কি হয়েছিল জানো তো, মাঠে খেলছিলাম, হঠাৎ দেখি বৃষ্টি, সে কি করবো, বৃষ্টিতে ভিজে গেছি, ভিজে ভিজে তো আর বাড়ি এসে ড্রেস চেঞ্জ করা যায় না, চেঞ্জ করতে এলে মা আমাকে আর যেতে দেবে না মাঠে খেলতে। তো আমি কী করলাম, ওই অবস্থাতেই ফুটবল খেলতে শুরু করে দিলাম সব বন্ধুরা মিলে, কাদায় মধ্যে পড়ে ওরে সেই জামা প্যান্ট পুরো কাদায় চকচক হয়ে গেছে, সে চেনা যাচ্ছে না, মুখে মুখে কাদা, ওই অবস্থায় ফুটবল খেলতাম, কী মজা না লাগতো। আর বাড়ি এসে মাকে বলতাম জলের মধ্যে কাদার মধ্যে পড়ে গেছি, মা তো বুঝতে পারতো না যে আমরা ফুটবল খেলছিলাম, কি মজা না হতো, দারুণ লাগতো দারুণ। কিন্তু এখন সেগুলো আর নেই, এখনকার বাচ্চারা তো সেসব মজা বোঝেই না। আর এইরকম কারা কারা বৃষ্টিতে ভিজে মজা করেছো তারা কমেন্ট করে জানিও। এমন কি কোনো জায়গা আছে যেখানে তিতিকে নিয়ে আমরা যেতে পারি আর ও জলে অনেক মজা করতে পারে, অনেক খেলা করতে পারে, ওর সাথে আমরাও বেশ মজা করব, এরকম কি কোনো জায়গা আছে? হ্যাঁ আছে তো মাম্মা। কোথায় মাম্মা? ম্যাজিক বালিশ আছে। ও ম্যাজিক বালিশ, এটা আমার হয় নাকি? বালিশকে বললে বালিশ নিয়ে চলে যাবে তোমাকে নাকি? যদি এটা সত্যি হয় তাহলে ম্যাজিক বালিশ আমাদেরকে কোথায় এমন নিয়ে যাবে, এমন কি জায়গা আছে এখানে গিয়ে আমরা অনেক জলে মজা করতে পারবো, বৃষ্টিতে ভিজতে পারবো। তো বাবাকে বল তাহলে ম্যাজিক বালিশকে এখনই বলতে, তাহলে চল আমরা ঘুরে আসি এই মজার দেশ থেকে। হ্যাঁ দাও 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 দেখি, ওয়াও এটা তো কি সুন্দর ম্যাজিক বালিশ, এতে ঘোড়া আছে, হাতি আছে, এই হাতি ঘোড়া পিঠে চেপেই আমরা মজার দেশে পৌঁছে যাব, চলো চলো চলো। ম্যাজিক বালিশ ম্যাজিক বালিশ, আমাদেরকে তাড়াতাড়ি মজার দেশে নিয়ে চলো, নিয়ে চলো নিয়ে চলো। হ্যাঁ নিয়ে যাচ্ছে না তো? না না না, এমনিভাবে বললে হবে না, তোমাকে একটু ভালোভাবে বলতে হবে। ম্যাজিক বালিশ ম্যাজিক বালিশ, আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে চলো যেখানে আমরা তিতিকে নিয়ে গিয়ে জলের মধ্যে অনেক মজা করতে পারি, নিয়ে চলো না। ওয়াও আমরা তো দেখো ওয়াটার পার্কে চলে এসেছি। হ্যাঁ ম্যাজিক বালিশ তার মানে আমাদেরকে ওয়াটার পার্কে নিয়ে চলে এসেছে। হ্যাঁ সত্যি তো, এখানেই তো আমরা অনেক মজা করতে পারবো। দেখো ওয়াটার পার্কটা কি সুন্দর আর কতটা জায়গা নিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ সত্যি তো, এর আগে যখন আমরা দুর্গাপুর ওয়াটার পার্কে গেছিলাম তার থেকে মনে হচ্ছে এটা অনেক বড়। এটা কোন ওয়াটার পার্ক, কে কে জানো কমেন্ট করে জানাও নামটা। আর এখানে দেখো দুটো ডাইনোসর রয়েছে, আর ওখানে গোস্ট হাউস আছে, যাবে নাকি তোমরা? চলো চলো গোস্ট হাউসে ঘুরিয়ে আনি তোমাদেরকে। না না এখন ওয়াটার পার্কে এসেছি, আগে আমরা ওয়াটার পার্কে মজা করব, তারপরে দেখব গোস্ট হাউসে যাওয়ার কথা চিন্তা ভাবনা করব। দিদি এখানে সমুদ্র আছে, দেখেছ সমুদ্রের কত ঢেউ, ওরে বাবারে বসে থাকা যাচ্ছে না তো, ঠিলে ফেলে দিচ্ছে একেবারে। আরো কেমন মজা লাগছে? খুব মজা লাগছে, তুমি আসো। এত এতো ছোটবেলাকার স্মৃতি, বৃষ্টিতে ভিজছি আমরা। দেখো দেখো এই ফুলটা দেখো, বাবারে ফুলে মুখ দিয়ে আবার জল বেরোচ্ছে দেখো। বাবা এখানে অনেক কিছু খেলার জিনিস আছে, কিন্তু এই মাছটাকে দেখো, এই মাছটা হলো একটা স্লাইড, আসলে এর ভেতরে তিতিকে চাপাও দেখো কেমন মজা লাগে। তো চলো তিতি এবার আমরা উপরে ওখান থেকে স্লাইড করে নামবো। ইয়ে ওরে বাবা এখানে তো পুরো একটা মনস্টার বালতি রয়েছে, সেটা উল্টে উল্টে পড়ে যাচ্ছে জল। মা দেখছো এই জায়গাটা কি সুন্দর লাগছে, দেখতে তো ভালো লাগে কিন্তু চাপতে আমার খুব ভয় লাগে। চলো যাই এখন ওই বড় স্লাইডটার ওইখানে। না গো এখানটা অনেক গভীর, তিতিকে নিয়ে এখানটা থাকা যাবে না। মাম্মা মাম্মা পাপা কোথায় গেলো? পাপা ওই যে ওই বড় ইয়েলো স্লাইডটা আছে ওইটাতে গেছে, ওই দেখো পাপা আসছে। এই এই না যাই, আমি এবার একটুখানি বড় স্লাইড গুলো দেখে আসি,
কাঁপতে তো খুব ভয় লাগে, কিন্তু অন্যরা কি করে নামছে সেটা দেখতে খুব মজা লাগে। ও বাবা দেখছো কেমন স্পিডে এসে একদম সোজা জলের মধ্যে পড়ছে আর ডুবে যাচ্ছে পুরো নিচে। আর তোমরা এখানে কি করছো পাড়ে বসে বসে? আরে কি করব বলো, এত গভীর জলটা তিতিকে নিয়ে তো নামা যাচ্ছে না, ওকে কোলে করে নিয়েই একটুখানি ওকে খেলা করাচ্ছি। দেখছো সবাই কি সুন্দর টিউবগুলো এনেছে, তুমি আনতে পারলে না? কিন্তু কি করব বলো, আমি তো গেছিলাম কিন্তু টিউব সব শেষই হয়ে গেছে, পেলামই না। ওই যে আবার গেছে ওই হলুদ লাইটটাতে। তোর পাপা আজকে খুব মজা করছে দেখছিস, দেখ ওই যে আবার সাঁতার কাটছে, পারে না সাঁতার কাটতে। টিউব পাইনি বলে তিতির মন খারাপ হচ্ছে? তুমি মন খারাপ করো না তিতি, তোমাকে আমি পিঠে করে চাপিয়ে নিয়ে টিউবের মতো মজা করাবো। দেখেছো তিতি কত বুদ্ধিমান, ও বুঝতে পেরেছে যে পাপা মন খারাপ করছে ওকে টিউব এনে দিতে পারেনি বলে, কিন্তু বাবাকে সান্ত্বনা দিচ্ছে যে পাপা তোমার পিঠে চেপেই ঘুরতে মজা লাগবে। এবারে আমরা যাচ্ছি বৃষ্টিতে নাচ করতে, ইয়ে চলো চলো। হ্যাঁ সত্যি এখানে বেশ মজা হচ্ছে বলো, কি সুন্দর গান বাজছে আর সেই গানের তালে তালে বৃষ্টিতে ভিজে নাচ করতে যে কি আনন্দ লাগছে। ও তিতিও আজকে খুব মজা করছে, দেখো দেখো তোর নাচ দেখো। লাস্টে এসে ভাবলাম সমুদ্রের ঢেউ এসে একটু মজা করব, ও বাবা সমুদ্রের ঢেউ তো বন্ধই হয়ে গেছে। এই যে শিব ঠাকুরের মূর্তিটা রয়েছে খুব ভালো লাগছে এই জায়গাটা, কিন্তু এবার আমার একটু দুঃখ হচ্ছে, এবার আমাদেরকে বাড়ি চলে যেতে হবে। আজকে আমাদের ওয়াটার পার্ক ঘোরা কমপ্লিট, টাটা বাই।